মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ বাংলাদেশি জেলেকে ফেরত নিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। মঙ্গলবার সন্ধ্যায় আরাকান আর্মি নাফ নদী দিয়ে জেলেদেরকে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ জানায়, গত মাসের ২৮ তারিখ কক্সবাজারের নুনিয়ারছড়া ফিশারি ঘাট থেকে ১৬ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। জেলেদের চলতি মাসের ৫ তারিখ সন্ধ্যায় আরাকানের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠনের কর্মীরা জেলেদেরকে তুলে নিয়ে যায়। পরে তাদের বঙ্গোপসাগরের মায়ানমারের অংশের একটি চরে ছেড়ে দেয় তারা। পরে জেলেরা মায়ানমারের সাধারণ জনগণের মাধ্যমে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে এবং তাদের নিকট স্বেচ্ছায় আত্মসমর্পণ করে। ৬ দিন পর তাদের আটকের বিষয়টি বিজিবিকে জানানো হয়। পরে বিজিবির পক্ষ থেকে যোগাযোগ করলে তারা আটককৃতদের বাংলাদেশে ফেরত পাঠায়। মিয়ানমার আরাকান আর্মির হাত থেকে ফেরত আনা ১৬ জেলেকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মিয়ানমার সাগর উপকূলের চরে আটকে পড়া বাংলাদেশি ফিশিং ট্রলারটিও ফেরত আনতে প্রয়োজনীয় পদক্ষেপ চলমান রয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের কর্মকর্তারা। সাগরে ডাকাত দলের হাতে অপহৃত জেলে মোহাম্মদ সেলিম কান্না ভরা কণ্ঠে বলেন, দীর্ঘ এই আটকবাসে জলদস্যুরা তাদের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করার পর বেদম প্রহার করেছে। ৩ দিন যাবৎ তাদেরকে কিছুই খেতে দেয়নি। ফিশিং ট্রলারে থাকা মাছ জাল সমস্ত কিছু লুট করে নিয়ে গেছে ডাকাতরা। তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করেছে এই বিষয়টিও সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন মায়ানমার থেকে ফেরত আসা জেলেরা। ফেরত আসা ১৬ জেলেদের মধ্যে অনেকেরই মাথায়, হাতে, পায়ে, কোমরে, পেটে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।